হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা নবম শ্রেণীর গণিতে লগারিদমের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো, কোয়েশ্চেনে গিভেন কি রয়েছে, লগ এক্স ওয়াই বেস জেড ইজ ইকুয়াল টু সি, লগ ওয়াই জেড বেস এক্স ইজ ইকুয়াল টু এ, আর লগ জেড এক্স বেস ওয়াই ইজ ইকুয়াল টু বি। এটা তোমাকে দেওয়া রয়েছে, আর তোমাকে প্রুফ দেখ, তোমাকে দেখাতে কি হবে, ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান আপন ওয়ান প্লাস বি প্লাস ওয়ান আপন ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান। এটা বরাবর ওয়ান তোমাকে দেখাতে হবে। তো কিভাবে দেখাবে, তো এটাতে ইজ ইকুয়াল টু ওয়ান দেখাতে হবে। এটা আমি এখন ইরেজ করে দিচ্ছি, এবার আমরা দেখি ক্যালকুলেশন করে আমরা ওয়ান নিয়ে আসি। তো সবার প্রথমে দেখো, সবার প্রথমে এখানে কি রয়েছে, দেখো নিচে ওয়ান রয়েছে, তো সেই ওয়ানটাকে আমরা লিখতে পারি, সেই ওয়ানটাকে আমরা লিখতে পারি লগ এক্স বেস এক্স। আমরা জানি লগস এর এই ফর্মুলা গুলো তো আমরা জানি, কারণ লগস এর যে কোনো এ বেস এ যদি সমান থাকে দূরে তাহলে কি তার ভ্যালু কি হয়, ওয়ান। তো সেই ওয়ান এর জায়গায় আমি লিখে দিলাম লগ এক্স বেস এক্স প্লাস প্লাস এ এর ভ্যালু তোমাকে দেওয়া রয়েছে এ, এই দেখো লগ ওয়াই জেড বেস এক্স, লগ ওয়াই জেড বেস এক্স। তো এখানে এ মানে কি এক্স দিয়ে রয়েছে বেস, তো যার জন্য এখানে এই ওয়ান এর জায়গায় আমরা এক্স বেস এক্স লিখলাম। সিমিলারলি এখানে বি, তো এখানে এই ওয়ান এর জায়গায় আমরা কি হবে বি এর যেটি আছে ভ্যালু সেটা ওয়াই আছে বেশি, তো এটাকে আমি লিখবো ওয়াই বেস ওয়াই, ঠিক আছে। তো ওয়ান আপন এই ওয়ানটাকে আমি লিখছি লগ ওয়াই বেস ওয়াই প্লাস বি এর ভ্যালু আমাকে দেওয়া রয়েছে লগ লগ জেড এক্স আপন ওয়াই, ঠিক। সিমিলারলি তাহলে সিটাকে কি লিখবো জেড বেস জেড, কারণ সি এর ভ্যালুটা যেটা রয়েছে লগ এক্স ওয়াই বেস জেড রয়েছে বেসে। দেখো এখানে ওয়ান আপন তাহলে সি এর জায়গায় আমি এখানে ওয়ান এর জায়গায় প্রথমে লিখছি লগ লগ জেড বেস জেড প্লাস সি এর জায়গায় যেটা সি এর ভ্যালু রয়েছে সেটাই লিখে দিচ্ছি, সি এর ভ্যালু রয়েছে লগ এক্স ওয়াই বেস জেড। তো লগ এক্স ওয়াই বেসে রয়েছে তোমাদের জেড, এই লাইনটায় কোনো কনফিউশন নেই, প্রথমে এই লাইনটা ভালো করে বুঝে নাও। এবার দেখো আমরা কি করছি, ইজ ইকুয়াল টু ওয়ান আপন লগ এক্স ওয়াই জেড আপন এক্স। দুটি লগের আমরা এই অ্যাডিশনের এই ফর্মুলা তো আমরা জানি, লগের ফর্মুলা গুলো জানতে হবে, কিন্তু লগের বেসিক কনসেপ্ট গুলো জানতো তো অলরেডি, কিন্তু ভিডিও আপলোড আজ যদি দেখে না থাকো তোমরা তাহলে দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেটা দেখে নাও কেমন। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা জানি কি, যখন কোনো দেখো লগের মধ্যে এম এন দুটো জিনিস মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, তো তখন সেটাকে আমি বেশি যাই খুশি থাকুক না কেন, মানে সেই দুটোকে আমরা আলাদা করে প্লাসের ফর্মে লিখতে পারি, মানে এটাকে আমরা লিখতে পারি লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ মাল্টিপ্লাই ফর্মে, তাহলে সেটা আমরা প্লাসের ফর্মে লিখতে পারি ভেঙে, তো সেরকম এটা প্লাসের ফর্মে ভেঙে লেখা আছে, বেস দুটি সেম রয়েছে না, তো যার জন্য সেটাকে আমরা মাল্টিপ্লাই ফর্মে লিখে দিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। যেমন এটা আমরা এটা করতাম, এখানে তার উল্টোটা করলাম, এখানে প্লাসের ফর্মে দেওয়া রয়েছে কিন্তু বেস সেম থাকতে হবে, যার জন্য আমরা এখানে এক্স বেস এক্স নিয়েছিলাম, ঠিক আছে। তো এটাকে আমরা যোগ করে দিলাম প্লাস সিমিলারলি, এটাকে আমরা মানে কি লিখতে পারবো, কি লিখতে পারবো বলো, লগ এখানেও দেখো এক্স ওয়াই জেড, মানে সবেতেই এক্স ওয়াই জেড হয়ে যাবে, কিন্তু এর বেসটা হয়ে যাবে তোমার ওয়াই। সিমিলারলি এখানেও হয়ে যাবে তোমাদের লগ এক্স ওয়াই জেড, বাট এর বেসটা হয়ে যাবে জেড। ক্লিয়ার হয়ে গেল প্রথমে, এত পর্যন্ত ক্লিয়ার হলো, দেখো এবার আমরা আগাচ্ছি। তো এখানটা আমি এবার একটু ক্লিয়ার করি, নেক্সট লাইনটা করি, দেখো তো কিভাবে হবে নেক্সট লাইনটা। তো ওয়ান আপন এক্স ওয়াই জেড বাই তোমার বেস এক্স, এটাকে যদি উপরে নিয়ে যায় কি হয়, তো এটা তোমার কি হয়ে যাবে, বেসটা তোমার এখানে থাকবে আর এটা উল্টো হয়ে যাবে না, এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড বেস এক্স ছিল, এটা এক্স বেস এক্স ওয়াই জেড হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তো সিমিলারলি এটা একটু সব আমাদের লগের তো ফর্মুলা, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। লগ এখানে হয়ে যাবে তোমাদের ওয়াই আর এটা চলে আসবে বেসে, আর সিমিলারলি এটাও সেম হয়ে যাবে। তো দেখো আমরা প্রমাণের দিকে আমরা চলে গেলাম, ঠিক এই স্টেপটা বোঝা গেল, স্টেপটা বোঝা গেল। তো দেখো এবার নেক্সট, আবার দেখো সেটা যেটা প্লাস দিয়ে বললাম, তিনটে জিনিস দেখো বেস তিনজনেরই সেম রয়েছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, আবার তিনটি দেখো লগের প্লাস হয়ে রয়েছে, তাহলে দেখো সেটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি তিনটাকে একসঙ্গে, তো আমরা লিখতে পারি লগ, দাঁড়াও একটু সাফ করি,
log base তো তিন জনের x y z রয়েছে তো x y z লিখে দিলাম আর এখানে তিনটি মাল্টিপ্লাই করতে হবে দ্যাট মিন্স x y z এবার দেখো কত সুন্দর হলো log x y z base x y z তার মানে কি 1 যখন বেসটা এটা সেম হয়ে যাচ্ছে তখন কি তার ভ্যালু 1 আমি আমাকে এটাই প্রমাণ করা ছিল কি এটা ইজ इक्वल टू 1 তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে প্রমাণ হয়ে গেল বুঝতে পারলে ক্লিয়ার হলো কোনো কনফিউশন রইল না টাটা